অনুন্নয়নের পাণ্ডবেশ্বর আগামী দিনে উন্নয়নের পাণ্ডবেশ্বর হয়ে উঠবে এমনই আশা বিধায়কের। রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে প্রতিটি জেলায় নানা কর্মসূচি চলছে। কৃষিক্ষেত্রে অমূল্য অবদানের জন্য রাজ্য সরকারের উদ্যোগে কৃষক রত্ন সম্মান চালু করা হয়েছে। মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকে পালিত হল কৃষক রত্ন সম্মান প্রদান অনুষ্ঠান। ব্লকের কেন্দা গ্রামের বাসিন্দা মঙ্গল বাগদিকে কৃষিকাজে সাফল্যের জন্য কৃষক রত্ন সম্মান দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলের হাতে 10,000 টাকার চেক তুলে দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, বিডিও মহেশ্বেতা বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কৃষিকাজে চাষীদের আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এই সম্মান চালু করেছেন বলে মন্তব্য করেন বিধায়ক। আগামী দিনে পাণ্ডবেশ্বরের কৃষিতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। এইভাবে যে কৃষক রত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে প্রতিটা ব্লকে, আপনি কি বলবেন? শুধু প্রতিটা ব্লকে নয়, জেলা স্তর, ব্লক স্তর এবং রাজ্য স্তর, তিন স্তরেই কৃষকদিকে সম্মানিত করা হচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পদক্ষেপ। যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা সম্মানিত করছি এবং যারা আমাদের অন্নদাতা তাদেরকে আমরা উৎসাহিত করছি। সুতরাং এই কৃষক রত্ন শুধু নয়, কৃষক রত্ন, শিক্ষক রত্ন থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মানিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দায়বদ্ধতা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন মানুষকে উৎসাহিত করা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এদের হাত ধরেই বাংলা আবার সুজলা সুফলা হবে। দেখুন, পাণ্ডবেশ্বর থেকে মঙ্গল বাগদিকে কৃষক রত্ন ঘোষিত করা হয়। আমরা বলবো যে এরকম আরও অনেক মঙ্গল বাগদি পাণ্ডবেশ্বর থেকে তৈরি হোক, যারা কৃষিটাকে ধরবে। অবহেলিত পাণ্ডবেশ্বর অনুন্নয়নের পাণ্ডবেশ্বর, উন্নয়নের পাণ্ডবেশ্বর হয়ে উঠুক। পাণ্ডবেশ্বর সাজছে, পাণ্ডবেশ্বর কৃষিক্ষেত্রে এগোচ্ছে। কারণ আগে এটা কৃষি ব্লক ছিল না, কৃষি ব্লক হয়েছে। আগে যিনি ইয়ে ছিলেন, কি বলে, এডিএ, জয়েন্ট এডিএ ছিলেন কন্ডাল ব্লকের সঙ্গে, নতুন এডিএ পোস্টিং হয়েছে। এবং আগের কোনো কৃষি অফিস, কৃষি ভবন ছিল না। এবারে পাণ্ডবেশ্বরে আজ থেকে কৃষি ভবন শুরু করার প্রস্তুতি শুরু হয়ে গেছে, অর্ডার এসে গেছে, জমি চিহ্নিত হয়ে গেছে। এবং আমরাও কৃষককুলকে বলব যে আপনারাও এগিয়ে আসুন, উন্নত মানের, উন্নত পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে আপনারাও নিজেরা সমৃদ্ধ হন এবং বাংলাকে সমৃদ্ধ করুন। পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ ডেস্ক।